আচ্ছা দিদি, একটা কথা জিজ্ঞাসা করতাম। আচ্ছা বলো, কি জিজ্ঞাসা করবা? কথাটা হলো দিদি, আমরা প্রতিটি মানুষই তো জান্নাতে যেতে চাই। হ্যাঁ অবশ্যই, সেটা তো চাও। তো পাগড়ি পরলে কি জান্নাতে যাওয়া যায়? শুধু পাগড়ি পরে যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে ভারতবর্ষে যত শিখ আছে তারা আগে জান্নাতে যেত। কারণ শিখ ধর্ম অবলম্বীরা সবসময় পাগড়ি পরে। তাহলে টুপি পরলে কি জান্নাতে যাওয়া যায়? শুধু যদি টুপি পরে জান্নাতে যাওয়া যেত, তাহলে সর্বপ্রথম নেতাজি সুভাষচন্দ্র বসু জান্নাতে যেত। কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু সবসময় টুপি পরত। তাহলে কি দাড়ি রাখলে জান্নাতে যাওয়া যায়? শুধু যদি দাড়ি রেখে জান্নাতে যাওয়া যেত, তাহলে সর্বপ্রথম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জান্নাতে যেত। কারণ সবসময় রবীন্দ্রনাথ ঠাকুর বড় বড় দাড়ি রাখতেন। তাহলে কি নামাজ রোজা করে জান্নাতে যাওয়া যায়? নামাজ রোজা তো জিরো, আর জিরো কাজ করে তুমি কি করে জান্নাতে যাবা? কি কিন্তু ইমানটাকে বলে সেটা।